Second night I've dreamt about you, babe. I don't know how I should tell you, babe. But lately I get lost thinking about you. I admit that I can't be without you. তোমরা ভাববে যে তোমাদেরকে রোজ আমি এই তুলসী গাছটা দেখাই কেন, প্রায় দেখাই, রোজ না দেখালো। অ্যাকচুয়ালি কি বলতো, ব্যালকনিতে আর কোনো গাছ নেই, সব গাছগুলোকে পাড়াগুলো মেরে দিচ্ছে, শুধু এই গাছটাই একটু মানে রয়ে গেছে। আর যেহেতু তিনটে গাছ বেঁচে ছিল, মানে একটু নটামণি দু রকমের ছিল, সেগুলোকে ছাদে দিয়ে এসছি। ওখানে খুব ভালোভাবে গ্রো করছে, বাট ওখানেও প্লাস্টিক প্লাস্টিক চাপা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ওখানে ফুল ফুটছে, এখানে তাই কিচ্ছু গাছ নেই। আর ভিডিও দেখতে গ্রিনারি ঘুরতে বেশ ভালো লাগে না, সকাল সকাল বিশেষ করে, তো সেই জন্য আমি এটা দেখাই, ঠিক আছে। আর কিছু, যাই হোক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমি অভিনন্দা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে লাঞ্চে স্পেশাল কিছু তো অবশ্যই হবে, আর সেটা হচ্ছে আজকে হচ্ছে মাটন রান্না হচ্ছে, এখন মা বানাচ্ছে। আর মা বানাচ্ছে এই কারণেই যে আমি বানাতে পারি না, সেটা না, আমিও পারি মাটন খুব, মানে মায়ের মতো অত ভালো না বানাতে পারলেও পারি, মোটামুটি খাওয়ার মতো পারি, ঠিক আছে। কি বলতো, মাঝে সাথে ইচ্ছা করে না মায়ের হাতে রান্না খেতে, তো সেই জন্য আজকে মাকে বললাম রান্নাটা করতে। আর এছাড়া আমার কাজ আছে হচ্ছে আজকে ঘরটা একটু ক্লিন করবো, মানে একটু ঝুলটুল পড়েছে সেগুলো পরিষ্কার করবো, আর একটু হেয়ার প্যাকও লাগাবো ভাবছি, এইসব অনেক কিছু করবো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এদিকে গ্যাস জ্বলছে, কোনো ব্যাপারই না। আপনি এতদিন পর রান্না করছেন, ভুলে যাননি তো? ভুলে তো গেছি। এদিকে থাকা তাই আবার ভুলে গো, এত বছর কাটিয়ে দিলে আর এখন ভুলে যাবে, তাই আবার হয়। মায়ের মাটন তো অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা, কষা হচ্ছে, এবার একটু প্রেশার কুক করলেই মোটামুটি হয়ে যাবে। তো মায়ের কাজ তো শেষ, আমার কাজ এখনো কিছু হয়নি, আমি পর্দাগুলো খুলে শুধু কাচতে দিয়েছি, ওটা এবার শুকোতে দিতে হবে আর কি, আর মানে হয়েই গেছে। তো এবার আমি ভাবছি হেয়ার প্যাকটা লাগিয়ে ফেলি, তো লাগাবো এইটা, দেখো এটা অনেকবারই দেখিয়েছি তোমাদের, এটা হচ্ছে নুব্লা ব্লা বলে একটা ব্র্যান্ডের ফেনোগ্রিক পাউডার, মানে মেথি পাউডার যেটাকে বলে, মেথি হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো থাকে, ঠিক আছে। খুব ভালো নারিশমেন্ট দেয়, প্রিভেন্ট হেয়ার ফল, হ্যাজ সিবাম কন্ট্রোল প্রপার্টিস, নো প্যারাবেনস, নো সালফেট, নো হার্মফুল টক্সিনস, অ্যানিমাল টেস্টিং করে না এরা, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপার আছে, আর ভীষণ ভালো মেথি হেয়ার গ্রোথের জন্য, সিল্কি বানাবে এই সমস্ত কিছুর জন্য। তো সেই জন্য এটার সাথে একটু দই দিয়ে লাগাতে পারো বা জল দিয়েও গুলে লাগাতে পারো, বাট আমি দইটাই বেশি প্রেফার করি, দইও ভীষণ ভালো কন্ডিশনিংয়ের এফেক্ট দেয়। তো এটা দই আর একটু ন্যাচারাল মিক্স করে লাগাবো, বাট তার আগে একটা নাইটি কিনি, দ্যাট উইল বি বেটার অপশন, কারণ টি শার্টটা লেগে গেলে আর উঠতে চায় না। তো সেই জন্য কি পরিষ্কার হবে তোমরাই বলো, চলো 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 দেখি। আর আমার মাথার এটা শুকিয়ে গেছে, থাম্বনেল নেবো, রেডি শুরু করুন। যারা বাইসেপ দেখি ঘর ছাড়া, এটা আমার কি হবে, ও এটা থামনেলে দেবো, বাইসেপ দেখি। আচ্ছা ঠিক আছে, এবার না নিন ছাড়ুন, এই অবস্থা দেখুন, পরিষ্কার হয় যেন প্রত্যেকটা কোনা, সেই কিসের আড্ডা দিতে দেখেছো না,
कोने में क्या है 11 लाख नहीं मैंने की तुम्हें 11 लाख हमारे कस्ट के है जरो 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 वाला पड़े वाला पड़े রামু কাকার মতনই পড়ো তুমি শুধু রামু কাকা ধুতি পরতো আর তুমি হাফ প্যান্ট পড়ো সাইজটা একই তাই না Feel like I've been losing my head. Used to be alone, but now instead, I need you by my side. Can't go without one single night dreaming about you. I'm going to go to the house. বালিশের কভার পরাচ্ছি বিকজ চাদরটা আমি পেতেই গেছিলাম কারণ পাতিদেবের তো আমার আগে চান হবে তুমি এসে বুঝতে পারবে আর বালিশগুলো অন্য ঘরে ছিল তো নিয়ে এসে এখন কভারটা চেঞ্জ করি আর মা ততক্ষণ ভাত বাড়ছে মটন কা পোলাওয়া আর রাহা হ্যাঁ এই আর কি ব্যাপার আজকে যদিও সানডে বাট আজকে আর কোথাও বেরোবো না কারেন্ট চলবে আওয়াজ হচ্ছে কারণ আজকে ফ্যান ফেস্ট আছে ইউটিউবে বেরবো এটাই প্ল্যানিং আজকে আর শনিবেলা বেরোতে ইচ্ছা করছে না কারণ মোটামুটি দেখো শপিং তো শেষ হয়ে গেছে এবার এমনি ঘুরতে যাওয়ার জন্য আজকাল যেতে ইচ্ছা করছে কারণ খুব ক্লান্ত লাগে তো অন্য একদিন যাবো এই আর কি ব্যাপার চলো খেলি Doesn't mean nothing if you're not here Giving me something I can hold on to Baby, please don't leave খাওয়া দাওয়া তো কমপ্লিট কেমন খেলে মায়ের হাতের মটন দারুণ হয়েছিল মটনটা তাই না সত্যি তাই মায়ের হাতে রান্না অনেকদিন পর ভালো লাগলো বেশ আমার এত ভ্যারাইটিস চিকেন করি তাও পছন্দ হয় না ঘর থেকে নিয়ে পাখা থেকে নিয়ে সব টোটাল হবে না কেন ওপরের গুলো আমি থরি নাগাল পাই বলো সেই জন্য ওকে করতে হয়েছে আমি তো নালে দুদিন আগে প্রচুর ডিপ ক্লিন করেছিলাম তোমরা দেখেছিলাম আয়না ওই টেবিলটা ফটো ফ্রেম গুলো সব কিছু পেরে খুব করেছিলাম আজও করেছি মোটামুটি তোমাকে হেল্প তো করেছি সেটা বলো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে শেষ করছি এখানেই আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে জানো ভুলে না আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ব্লগগুলো তো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর সাথে টিল দেন টেক কেয়ার বাই বাই